অজানা একটা জিনিসকে জানার প্রচণ্ড একটা উত্তেজনা আছে সংস্কৃতির আরবি প্রতিশব্দ তমদ্দুন তমদ্দুন শব্দটি এসেছে মদিনা থেকে মদিনা শব্দের অর্থ হইলে শহর ইসলামের লগে শহরের একটা বিশেষ সম্পর্ক আছে সেই সম্পর্কটা যদি কি প্রশ্ন করেন উত্তরে বলতে পারি সেটা জানার জন্য আপনাকে পড়তে হবে রাজ্জাক সাহেব সম্পর্কে প্রশ্নটা হচ্ছে রাজ্জাক সাহেব ইনি আবার কে নায়করাজ রাজ্জাক নয় তো হ্যাঁ আমি অবশ্যই নায়ক রাজ রাজ্জাকের কথা বলছি না আমি বলছি রাজ্জাক সাহেবের কথা রাজ্জাক সাহেব একটা বিশেষ যোগ বিশেষ সময়ের মানুষ জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাককে চলমান বিশ্বকুশ বললে খুব একটা অত্যুক্তি করা হয় না অর্থশাস্ত্র রাষ্ট্রবিজ্ঞান সমাজবিজ্ঞান ইতিহাস শিল্প সাহিত্য ধর্ম সংস্কৃতি এই সবগুলো বিষয়ে তিনি বিশেষজ্ঞের মতো মতামত দেওয়ার ক্ষমতা রাখেন তার পাণ্ডিত্যের খ্যাতি বিদিত, সমকালীন বিশ্বের শ্রেষ্ঠ মনীষীদের অনেকেই এক বাক্যে তার মেধা ও ধীর অনন্যতা স্বীকার করে নিয়েছেন এই নিবৃতচারী অনারম্বর জ্ঞান মানুষটি সারা জীবন কোনো গ্রন্থ রচনা করেননি সবার সমিতিতে কথাবার্তা বলারও বিশেষ অভ্যেস তার নেই তথাপি এই কৃষকায় অকৃতদার মানুষটি তার মেধা এবং মননশক্তি দিয়ে জাতীয় জীবনের সন্ধিক্ষণ এবং সংকটময় মুহূর্ত সমূহে পথ নির্দেশ করেছেন অধ্যাপক আব্দুর রাজ্জাক বলতে গেলে চারটি দশক দড়ি তরুণ বিদ্যার্থীদের অনুপ্রেরণার উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছেন সকলেই স্বীকার করেন অধ্যাপক আব্দুর রাজ্জাক একজন প্রবাদতুল্য পুরুষ কিন্তু তার জ্ঞান চর্চার পরিধি কত দূর বিস্তৃত আর তিনি ব্যক্তি মানুষটি কেমন সেই বিষয়েও মুষ্টিময় অনুরাগীদের বাইরে অধিক সংখ্যক মানুষের সম্যক ধারণা নেই ধারণা যদি পেতেই হয় তাহলে আপনাকে পড়তে হবে যদ্যপি আমার গুরু যদ্যপি আমার গুরু গ্রন্থটি পাঠক সাধারণের মনে অধ্যাপক আব্দুর রাজ্জাকের মনীষা এবং মানুষ আব্দুর রাজ্জাক সম্পর্কে একটি ধারণা গঠন করতে অনেকখানি সাহায্য করবে এই গ্রন্থের লেখক আহমেদ সফা আমাদের সাহিত্যের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব তিনি অধ্যাপক রাজ্জাকেরই ছাত্র দীর্ঘদিন মেলামশা করার ফলে অধ্যাপক আব্দুর রাজ্জাককে খুব ঘনিষ্ঠভাবে দেখার যে দুর্লভ সুযোগ তার হয়েছে বর্তমান গ্রন্থ তার প্রমাণ অধ্যাপক রাজ্জাকের উপর খোলামেলা তীক্ষ্ণ গভীর এবং সরস এমন একটি গ্রন্থ রচনা করা একমাত্র আহমেদ সফার পক্ষেই সম্ভব লেখক অধ্যাপক রাজ্যকের উচ্চারিত বাক্যের শুধু প্রতিধ্বনি করেননি ব্যাখ্যা করেছেন উপযুক্ত পরিপ্রেক্ষিতে স্থাপন করেছেন প্রয়োজনে প্রতিবাদও করেছেন এখানেই গ্রন্থটির আসল উৎকর্ষ অধ্যাপক রাজ্জাক নিজের কথা বলতে গিয়ে তার সময় সমাজ এবং সমকালীন বিশ্বের কথা বলেছেন সামাজিক দলিল হিসেবেও গ্রন্থটির প্রয়োজনীয়তা অনস্বীকার্য এরকম চমৎকার একটি গ্রন্থ আহমেদ সাফার যদপি আমার গুরু